দি একটা কিউট মিনি পাইছি। এই মিনি দেখছ নাই আমার কথা সারা দিছে। গুড মর্নিং বন্ধুগণ, তো চলো আজকে সকাল সকাল একটু বাইরে একটু ঘুরে বেড়াই। ঠিক না, তো সকালেও একটু ঘুরে বেড়ানোর দরকার আছে, মানে একদম ভোরে না, নকল 9টা বাজতেছে, চলো একটু বাইরে একটু ঘুরাই। ঠিক না, চলো। তো আয়া পোসে আমার আকেলাপন বেরোজগারি ওয়ালা জিন্দেগিকে জিন্দেগিরে একটু উপভোগ করতে একলা একলা ডিম সাগরের পার। সকাল সকাল একাকিত্বটারও উপভোগ করা লাগে, ঠিক না, একাকিত্বটার এই বেরোজগারি ওয়ালা জিন্দেগিরে লেগে একটু বাইরের জন্য লাগে, ঠিক আছে না। মানে এদিকে আয়া যে তোমরা সকাল সকাল সকালটা উপভোগ করবে এটা সুবিধা নাই, রাত্রে তো রাত্রেও মশা সকালেও মশা, কি তার কম, মানে মশা চিড়ে লাগতেছে, বেশিক্ষণ থাকুন যেন, থাকলে ম্যালেরিয়া হয়ে যাবো, বুঝছো নি। এদিকে একটা কিউট মিনি পাইছি। এই মিনি দেখছো নাই আমার কথা সারা দিছে। এই মিনি আয়ো 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 মিনি, হে মিনি দেখছো নি, বারবার সারা দিতেছে মিনি, ঢুকে গেছে গা। আয় বসি আমার শব্দ হইতেছে না, যাই হোক, মানে আমার অনেক একটা ফেভারিট প্লেস জানো তোমরা, ঠিক না, অনেকদিন পরে আইছি আমি জায়গাটা, ভালোই লাগতেছে। তখন তো জগন্নাথের প্রোগ্রাম চলতেছে না রথ উপলক্ষে, মানে জগন্নাথের ভিতরে, তো কে কে প্রোগ্রামে আইতেছ কমেন্ট করতে পারো, ঠিক না। ওয়েদার বি মস্ত হোকে রাখা একদম, ঠিক না, খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা, বৃষ্টিটা আইলে ভালো লাগবো। বললাম রথের পরে প্রথম আমি যেন অনুষ্ঠান প্রোগ্রাম চলতেছি, এতদিন আইতে পারছি না টাইমের লেগা, যাই হোক আজকে আইলাম, একটু ভজন শুনলাম, এরপরে অফলাইন বাইরে যেতেছি, ঠিক না। তো ফাইনালি আই বললাম বাড়িতে, ভাই যে গরম লাগতেছে একটা, আজকে বাইরে বাতাসে এত গরম, তোমার আমি ব্যাকগ্রাউন্ডে কীর্তন আওয়াজ হইতেছে, ঠিক না, ওই সামনে কীর্তন হইতেছে, লেখা কীর্তন, ভাই আমি ভাবছিলাম বাইরে একটু বাতাস আছে, বাইরে বাতাস নেই, যাই হোক কালকে আবার জামা কাপড় দেখুন, নাহলে কালকে তোমরা ফিরারও দেখা যেতাম, আজকে জগন্নাথ বাড়ি যাই ভালোই লাগছে, আবার কালকে থাকলে কালকেও ফিরারও দেখা যেতাম, ফিরার কালকে থাকতাম না, যাই হোক আজকে লাগে ভিডিওটা দিয়ে শেষ করতেছি, আশা করি ভিডিওটা তোমার ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা।